দর্শক, বড় দুই দলের কালকের সমাবেশের সবশেষ প্রস্তুতির খবর আপনাদের জানাতে চাই। প্রথমে আওয়ামী লীগ যেখানে সমাবেশ করবে সেই বঙ্গবন্ধু এভিনিউ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফয়সাল হোসেন। ফয়সাল, আমরা এর আগে দেখছিলাম যে সন্ধ্যার কিছু পর অর্থাৎ 8টার দিকে এসে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো, এখন সার্বিক পরিস্থিতিতে কেমন, অনুমতি পাওয়ার পরে এবং সার্বিক পরিস্থিতিটি যদি একটু বলেন। আমি এখন বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আছি। এখানে মূলত আগামীকাল যে সমাবেশ হবে সেটির স্টেজটি তৈরি হচ্ছে, অর্থাৎ স্টেজ বানাচ্ছে এবং এই স্টেজকে ঘিরে আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড এবং জেলা থেকে আসা নেতাকর্মীরাও আছেন এখানে। তারাও রাতভর আমাদের যেটা জানিয়েছেন এখানে থাকবেন। আর শেষের দিকে তো এই সমাবেশের অনুমতি ডিএমপি থেকে দেওয়া হয়েছে, কিন্তু বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। একই ধরনের শর্ত কিন্তু বিএনপির ক্ষেত্রেও জুড়ে দেওয়া হয়েছে। তো কালকে সাধারণ মানুষের মনে একটি শঙ্কা আছে আসলে, বা সাধারণ মানুষ হয়তো মনে করছে যে কোনো ধরনের কিছু হতে পারে কিনা, এইসব শঙ্কার কথা মাথায় রেখে কিন্তু আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের যেটি জানিয়েছেন যে কালকে শান্তি সমাবেশ থেকে শুরু করে দিনভর কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা মাঠে থাকবেন, এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা এড়াতে কিন্তু তারা তৎপর থাকবেন। একই সাথে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আগামীকাল সকাল থেকেই কিন্তু রাজধানীর প্রত্যেকটি পয়েন্টে ডিউটি করবেন, এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যেই রাজধানীর সবগুলো ঢোকার পয়েন্টে কিন্তু তল্লাশি চলছে, এই তল্লাশি হয়তো কালকে রাত পর্যন্ত অব্যাহত থাকবে। এই ছিল বাইতুল মোকাররম মসজিদ দক্ষিণ গেট থেকে সর্বশেষ। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীও এক প্রকার তৎপর অবস্থায় রয়েছে আর কি।